আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলচ্চিত্র বিষয়ক একুশে টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটস অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো যে ফর্মেটে আমরা অনুষ্ঠানটি সাজাই, আজও সেভাবেই সাজিয়েছি। একজন আমন্ত্রিত অতিথি, তার ভাবনা, তার চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, তার দর্শন, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, গল্প করব, আর আড্ডার ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করব রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম বাংলা সিনেমার কিছু এক্সক্লুসিভ গান। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে এবং আপনারা পুরো অনুষ্ঠানটি আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথেই দেখবেন। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, তিনি তার কর্মে অলরেডি জাতীয়ভাবে আলোচিত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে পুরস্কৃত মাসুদ পথিক চলচ্চিত্র নির্মাতা, তিনি আছেন আমাদের সাথে। চলুন কথা বলি তার সাথে। আমন্ত্রণ ভাই এবং অভিনন্দন আরও একটি অর্জনের জন্য। থ্যাংক ইউ। একটা পুরস্কার প্রাপ্তি মানে তো দায়িত্ব বাড়িয়ে দেয়, তো এই যে প্রতিটা কর্মে একটা একটা স্বীকৃতি কেমন লাগছে, আর ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি এটা কি দায় নাকি এটা দায়িত্ব হিসেবে কাজ করছে? সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে মানে একুশে টিভির সিনে হিটসের সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো কাজ করার পর যখন স্বীকৃতি মেলে সেটা সবার জন্যই একটা আনন্দের, মানে আমিও তার ব্যতিক্রম নই। হ্যাঁ, মায়া দ্য লস্ট মাদার 8 ক্যাটাগরিতে 10টি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে, এটা একটা মানে গুড অ্যাচিভমেন্ট। আমরা মানে খুশি যে এরকম একটা অর্জন করতে পেরেছে। আপনি বলেছেন যে দায় না দায়িত্ব, হ্যাঁ দুটোই, দায় এবং দায়িত্ব দুটোই কাজ করে, এবং কাজ করে বলে এই ধরনের দেশাত্মবোধ এবং দেশজ চেতনার বোধগত জায়গাকে ভিজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি মায়া দ্য লস্ট মাদারে। আমার পূর্বের ছবি নেকাব্বরে মহাপ্রায়ণও তাই করেছি, এবং ভবিষ্যতের কাজগুলোও আরও বেশি সচেতনভাবে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করার দায় এবং দায়িত্ব বোধ করছি। নতুন পাইপলাইনে কী কী আছে যেটা আমরা পেতে যাব? অ্যাকচুয়ালি আমার এই বছরের প্রথম মানে মার্চের দিকে শুটিং হওয়ার কথা ছিল একটি ছবি, মানে সেটা আমি বলেছিলাম একটা জায়গায়, সেটা শুটিং পিছিয়ে গেছে, কারণ সব কিছু মিলিয়ে তো একটা মানে সিনেমাকে মানে আসলে শুটিংয়ে নিয়ে যেতে হয় বা মেকিংয়ের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হয়, সেটা আমরা প্যান্ডামিকের জন্য পারিনি। তো আমার খুব দ্রুত সময়ে শুটিংয়ে যাচ্ছি, আমি ডেটটা বলছি না, ধরে নিন যে আগামী মাসে কিংবা পরের মাসের মানে প্রথম দিকে আমাদের নতুন দুটো ছবির শুটিং একসাথে। ও দুটো সিনেমার নাম কি? একটার নাম হচ্ছে দ্য ওল্ড ইজ অ্যালোন, আর একটা নাম হচ্ছে দ্য স্ট্রিট ফিলোসফার। আমাদের যে বঙ্গবন্ধু আছে জাতির পিতা, বা আমাদের যে সাতজন বীর শ্রেষ্ঠ আছে, জাতীয় চার নেতা আছে, অনেকগুলো দর্শন, অনেকগুলো প্রেক্ষাপট, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, সেগুলোকে কাজে লাগাতে খুব একটা বেশি আমি দেখি না, দর্শক হিসাবে আমি কথাটা বলছি। আপনার ভাবনায় এই ধরনের একটা কম্বিনেশন অথবা দৃষ্টিভঙ্গিটা জানতে চাই, আর ভবিষ্যৎ যে আপনি সিনেমাগুলো বানাবেন, আমার যে চিন্তা একটা দর্শকের দৃষ্টিকোণ থেকে, সেই ধরনের চিন্তার মুভির প্রতিফলন হবে কি না? সার্বিক সিনেমা পরিস্থিতির ব্যাপারটা আসছে আপনার কথায়, তো এটা একটা বড় ক্যানভাস, তবে সিনেমা বহু রৈখিক বহুমুখী হবে, এটাই নিয়ম। একটা রাষ্ট্র বা একটা ইন্ডাস্ট্রি অনেকগুলা ফুলের সমন্বয়ে, শত ফুলের ভিতর দিয়া বিকশিত হয়, একে অপরের সাথে একটা ইন্টারনাল যোগাযোগ থাকা উচিত আমি মনে করি, বা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধটা থাকা উচিত। তো আপনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধুর উপর ছবি, হ্যাঁ বঙ্গবন্ধুর উপর ছবি তো হওয়া উচিত এবং হচ্ছেও, তবে করোনা প্যান্ডামিকের কারণে অনেকগুলা প্রজেক্ট বন্ধ হয়েছে আমি যতটুকু জানি, কারণ আমি একটা কমিটিতে ছিলাম, জাতীয় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী চলচ্চিত্র সাব কমিটির মেম্বার ছিলাম আমি। ওই ওখান থেকে অনেকগুলো ছবি হওয়ার কথা ছিল, শর্ট ফিল্ম হওয়ার কথা ছিল 12টা, ডকুমেন্টারি ফিল্ম হওয়ার কথা ছিল 12টা, একটা ফুল লেন্থ হওয়ার কথা ছিল, দুটো ওয়েব সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু আমি যতটুকু জানি এগুলো একটু কাটছাট করা হয়েছে। আর সার্বিকভাবে বলবো যে আমি চলচ্চিত্রের সমন্বয়হীনতা একটা কাজ করছে এখন, হল যেহেতু কমে যাচ্ছে, মানে এটা আসলে পরিস্থিতির শিকার, এটা কাটিয়ে উঠবে, কারণ গভর্নমেন্ট বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, হল হচ্ছে এবং প্রণোদনা দেওয়ার জন্য ঘোষণা করেছে গভর্নমেন্ট সরকার, মানে চলচ্চিত্রের, সব মিলিয়ে কিন্তু খুব পজিটিভ। তো আমরা একটু সময়ের অপেক্ষা করি, আমরা আশাবাদী, আশা নিয়েই থাকতে চাই, আশা মানুষকে বাঁচিয়ে রাখে। দর্শক, আড্ডা দিচ্ছি চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিকের সাথে, নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, দেখা হবে বিরতির পর।
ছোট একটা বিরতি পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে। আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলুন কথা বলি তার সাথে। পথিকদা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এবার আমি একটা প্রশ্ন করব। বঙ্গবন্ধুর বায়োপিক হচ্ছে, বঙ্গবন্ধুর জেলখানার কিছু স্মৃতি নিয়ে একটা গল্প হচ্ছে, বা ছয় দফা নিয়ে একটা মানে একটা বিষয়ভিত্তিক কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গকে দেখি, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছাড়াও কিন্তু গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসে। এটা এমন হতে পারে দুটো প্রজন্মের দ্বন্দ্ব, সেখানে রবীন্দ্রনাথ একটা বিষয়, এর এই যে একটা গবেষণাধর্মী একটা নতুনত্ব গল্পের মধ্যে, তো এই ধরনের চলচ্চিত্র কতটুকু হওয়া উচিত, যেটা আপনিও বলছিলেন? অ্যাকচুয়ালি যেটা হয় যে মানে সব কিছুর মধ্যে এক ধরনের বিভ্রান্তি থাকে, কিন্তু তারপরেও আমরা পজিটিভলি আগাবো, তাই না? চলচ্চিত্র হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে, কিন্তু যেটা শ্যাম বেনেগাল করছে এটা তো ভালো প্রজেক্ট, অনেক মানে গর্জিয়াস প্রজেক্ট। এবং তাছাড়াও আরেকটা হচ্ছে, একটু জানি আমি, বড় প্রজেক্ট। আর বঙ্গবন্ধুকে নিয়ে ধরেন নিয়ে আসবে, ঠিক আছে, মেসেজ হিসেবে বিভিন্ন ছবিতে আসতেই পারে, এটা কোনো বিষয় না, কিন্তু বঙ্গবন্ধুর ছবি দেখানোটা মানে এটা একটা ব্যাপার। কারণ এক একজন যদি এক এক রকমের লোক দেখায় বঙ্গবন্ধুর, তাহলে কিন্তু একটা বিভ্রান্তি হতে পারে। যে কোনো একটা ছবি করলো, কেউ সেখানে বঙ্গবন্ধুর একটা মানে ক্যারেক্টার দিল, এবং সেই ক্যারেক্টারটা দেখা গেছে রিয়েল বঙ্গবন্ধুর মতো হলো না, আবেদনটা একটা বিকৃত হলো বা কিংবা একটা অন্যরকম হয়ে গেলো, হয়ে যেতে পারে। তো এই জন্য বঙ্গবন্ধুকে বারবার তার ফেজ নিয়ে আসা মানে সিনেমার পর্দায়, এটা আমার কাছে মনে হয় যে খুব যুক্তিযুক্ত না। হ্যাঁ, বঙ্গবন্ধু আসতে পারে বিভিন্নভাবে, অন্যভাবে, তার চিন্তা, তার কাজ, তার দর্শন, হ্যাঁ, তার স্বপ্ন, এইসব আসতে পারে। তো বর্তমান প্রেক্ষাপটে যতগুলো সিনেমা হচ্ছে, অনেকগুলো তো পাইপলাইনে আছে, মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না, তো এই সিনেমাগুলো নিয়ে আপনার অবজারভেশন কি? একটা জিনিস বলবো যে মানে সামনের দিনগুলো অনেক ভালো হবে, কারণ কি একটা নতুন জেনারেশন চলে আসছে, কিন্তু এটা কি যে শিক্ষিত জেনারেশন চলে আসছে ফিল্ম মেকিংয়ে। অন্তত আমি দেখি যে অন্তত 20-25 জন ফিল্ম মেকার এসছে নতুন, যারা শিক্ষিত, এবং এদের মধ্যে অনেকেই ফিল্ম মানে বানাচ্ছে এবং বানিয়ে রেখেছে এবং বানাবে। আগামী 2-3 বছরের মধ্যে এই যে 20-25 জন ফিল্ম মেকার, এদের কাছ থেকে আমরা ভালো কিছু, নতুন কিছু পাবো। আপনি কথায় কথায় আমাকে অনেকগুলো কথা বলছিলেন, ওখান থেকে আরও কিছু নতুন প্রশ্ন জন্মাচ্ছিল, সেগুলো নিয়ে আমি আপনার কাছে আসবো, তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সময় হলো আরেকটি বিরতি নেবার, দেখা হবে বিরতি পর। তিব্বস্ত্র প্রেজেন্ট সিনে হিটস অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিকের সাথে। চলুন আরও কিছু জানা যাক তার কাছ থেকে। পথিকদা, ওই যে বলেছিলাম প্রশ্ন প্রশ্নের জন্ম দেয়, আপনি বলছিলেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম একটা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কখন হয়? যখন একটা কমার্শিয়াল লেনদেন থাকে, প্রফিটের ব্যাপারটা থাকে, তখনই ওটা ইন্ডাস্ট্রি হয়। তা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি প্রফিটটাই না হয়, তাহলে তো ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রাখাটা খুবই কঠিন। এবং সেই জায়গায় যে হল ব্যবস্থাপনা, হলের সংখ্যা কমে যাচ্ছে, তো আপনি খুব আশাবাদী আর আমরা আশাবাদী হতে চাই, কোন প্রেক্ষাপটে আপনি আশাবাদী হচ্ছেন? অ্যাকচুয়ালি পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবী সব কিছু পরিবর্তনশীল। আপনি যদি আগের মতো করে ভাবেন যে একটা এফডিসি কেন্দ্রিক একটা মানে একটা কোলাহল থাকবে, একটা মানে অর্থনৈতিক মানে একটা ইয়ে থাকবে, এটাও চাঞ্চল্য থাকবে, এটা হবে না। কারণ প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। দেখেন আপনি এই যে গত মানে মানে এক বছরে মানুষ যেভাবে প্রযুক্তিতে অভ্যস্ত হয়েছে, সেটা ছিল না একটা সময়। তো মানুষ এখন বেশিরভাগ মানুষই ছবি দেখে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তো আপনি যদি ভাবেন যে হল দিয়েই শুধুমাত্র আপনি মানে আর্ন করবেন, তা হবে না। কারণ সালমান খানের ছবিও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, এই যে রাধে নামে একটা ছবি। তো আপনি যদি বলেন যে শুধু হল দিয়ে, হলে মানুষকে নিয়ে তারপরে ব্যবসা করবেন, সেইভাবে ইন্ডাস্ট্রি সাজাবেন আগের মতো করে, সেটা হবে না। হ্যাঁ, একটা অ্যাটমসফিয়ার থাকে হলে, কিন্তু এখন তো মানুষ বাসার ভিতরে আপনার মানে 100 ফিট মানে 100 বড় বড় স্ক্রিন মানে বাসার মধ্যে পুরো, না 56 না, আরও বেশি, মানে পুরো মানে দেখা গেছে দেয়াল জুড়ে মানে স্ক্রিন পাচ্ছে। তাহলে এটাও তো এক ধরনের মানে সিনেমাটিক থিয়েটারই তো, এরকম হয়ে যাবে। কারণ মানুষ তো এখনই অ্যালিনেটেড হয়ে যাচ্ছে, মানুষ তো আমাদের উৎসাহ দেয়। আমরা দর্শকরা চাই আমাদের সিনেমা আরো ভালো করুক। অনেক কৃতজ্ঞতা এত ব্যস্ততার মাঝে আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিনে হিটস এবং ইমতু, তুমি সুন্দর হয়ে যাচ্ছ, আরো সুন্দর হয়ে যাও। থ্যাংক ইউ।
দর্শক বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমাদের সিনেমা এগিয়ে যাবে। আপনারা যতদিন সাপোর্ট করবেন ততদিনই টিকে থাকবে আমাদের সিনেমা। আজকে অনুষ্ঠান আশা করি ভালো লেগেছে। নেক্সট উইক আবারও আসবো, দেখাবে নতুন অতিথির সাথে, কথা হবে তার সাথে, থাকবে নতুন নতুন সব গান। সবাই ভালো থাকবেন, ইটিভির সঙ্গেই থাকবেন। সেই শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি।